আঠারো কোটি মানুষের বিশাল দেশ তার একানব্বই পার্সেন্ট মুসলমান আমাদের পার্লামেন্টে দিন দুটি সমান সব দিন একরকম এটা নিঃসন্দেহ গণহায়ের কাজ আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ নিকটে মনোনীত একমাত্র দিন হলো ইসলাম ইসলামের বাইরে দিন হিসাবে পরিচিত ধর্ম হিসাবে পরিচিত অনেক আছে না বাংলাদেশে তো অনেকগুলি আছে এটা একটা আল্লাহর মনোনীত দিন নয় পরকালীন জীবনের পাথর সঞ্চয় করা পাথর সঞ্চয় করতে পারলেই এটা আমার মৃত্যুটা হবে হাসির সঙ্গে আর পাথর সঞ্চয় যদি না থাকে হায় হায় করতে হবে মধ্যবন্দে বিদায় হয়ে যেতে হবে তার চেয়ে বড় লজ্জার বিষয় আর থাকবে না বেলা মারা গেছে কবর খুঁড়লেন একজন সম্ভবত বেলাল আল্লাহ রসুল নিজে কোলে করে নিয়ে তার কবর শোয়ালেন পাশে দাঁড়িয়েছে আব্দুল মসুল বলছে ইউনিভার্স তুই সবচেয়ে হতভাগা ওই লাস্ট যদি আজকে আমি হতাম আমার ওষুধ যদি কবরে নামাত আমার চেয়ে বড় সৌভাগ্য বলে দুনিয়া কেউ হতো না ঠিকই জ্বর হয়েছে ঠিকই সে শহীদ হয়েছে ঠিকই যে জানাতবাসী হয়ে গেছে মোহাম্মত ওটি বললাম না দিনদাররা তো আপনার বন্ধু দুনিয়াদাররা আপনার বন্ধু নয় হয়তো আমার লেখাপড়া নেই কিন্তু আপনার টাকা পয়সা আছে ছোটো ছোটো বিন্দু বিন্দু মাধ্যমে সিন্ধু তৈরি হবে ছোট দানকে ছোট মনে করবেন না এজন্য আমাদের সিরতের সুলে তবকের যুদ্ধের ঘটনাটা পড়বেন ওখানে তিনটা গ্রুপ তৈরি হয়ে গেছিল আমরা যদি আল্লাহকে দেখি না তার সৃষ্টিকে দেখি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন বিজ্ঞানী বান্দারা আমি তাদেরকে বেশি দিনদার মনে করি বিজ্ঞানীরা বিজ্ঞানের মাধ্যমে রিসার্চ করে

আল্লাহর বাণী আপনাদের সামনে অনুবাদ করে শোনাচ্ছি আশা করি বুদ্ধিমান মানুষ কথাতে বুঝতে পারবেন সামান্য সহ অধিকাংশ কর্মী ট্রেন ধরবেন আড়াইটি ট্রেন সেজন্য আমাদেরকে সংক্ষেপে বক্তব্য রাখতে হবে যাতে সবার যাওয়ার সুযোগ ঘটে আল্লাহ বলছেন ইন্নদ্দিন দা লাইল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত একমাত্র দিন হলো ইসলাম রাহেল কেতাবগণ অর্থাৎ ইহুদ্দিন আসারাগুন শেষ নবীর উপর ইমান আনার ব্যাপারে মতভেদ করেছে তাদের নিকট এলেম এসে যাওয়ার পরেও কেবল পরস্পরে হটকারি দেবস বস্তুত যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তারা জানুক যে অবশ্যই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করে إبري بش آية الله وسن فإن حاجوك فقل أسلمت وجهي لله أَمَنِ التباني وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقل فإن فا أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما فا عليك البلاغ الله بسير بالعباد অতপর যদি তারা তোমার সাথে বিতণ্ড করে তাহলে তুমি বলে দাও যে আমি আমার চেহারাকে সমর্পণ করে দিয়েছি আল্লাহর জন্য এবং আমাকে যারা অনুসরণ করে তারাও আর তুমি আহলে কেতাব মুর্শিদ উম্মিদের অর্থাৎ মক্কার কোর সাথে আহালে খেতাব ছিল না এটা তাদেরকে বলা হচ্ছে এটা মুর্শিদ ছিল পুরো মূর্তি পূজারী মুর্শিদ উম্মিদের বলো তোমরা কি ইসলাম কবুল করলে যদি করে তবে তারা সরল পথ প্রাপ্ত হলো আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি তোমার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া বস্তুত আল্লাহ তার বান্দাদের প্রতি সার্বক্ষণিক পর্যবেক্ষক দুটি আয়াতই মানে ব্যাখ্যা প্রয়োজন হয় না প্রথম আলোচনায় আমরা আসি আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ নিকটে মনোনীত একমাত্র দিন হলো ইসলাম ইসলামের বাইরে দিন হিসাবে পরিচিত ধর্ম হিসাবে পরিচিত অনেক আছে না বাংলাদেশে তো অনেকগুলি আছে এটা একটা আল্লাহর মনোনীত দিন নয় আল্লাহর মনোনীত দিন যেগুলো নয় সেগুলো কি মুসলমান হিসেবে আমরা অনুসরণ করতে পারি প্রশ্ন ওঠে না কিন্তু যদি আমরা মনে করি ওটাও একটা দিন ইসলাম একটা দিন দুটোই সমান এটা কি ঠিক হবে প্রচলিত অবস্থায় এটাই বাস্তবতা যে আমরা সমস্ত দিনকে ইসলাম নতুন একটা দিন বলে মনে করি এই চিন্তাধারাটা বাদ দিতে হবে আল্লাহর নিকটে যেদিন মনোনীত নয় অন্য দিন তাহলে কার নিকটে মনোনীত সয়তার নিকটে আর সেটাকে যেমন আল্লাহ দিন সমান করে দেখি বা চিন্তা করি তাহলে আমার গোনাগার হয়ে যাব না বাস্তবতা কি আপনারা বুঝতেই পারছেন জ্ঞানীদের জন্য ঈশ্বরের যথেষ্ট আঠারো কোটি মানুষের বিশাল দেশ তার একানব্বই পার্সেন্ট মুসলমান আমাদের পার্লামেন্টে দিন দুটি সমান সব দিন একরকম এটা নিঃসন্দেহে গণহায়ের কাজ যারা ওগুলি করছেন তারা আল্লাহর কাছে কী কৈফিয়ত দেবেন হিসাব তাদের কাছেই থাকবে আল্লাহ তো বলেই দিচ্ছে অবশ্যই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করে যে কোনো সময় হিসাব নিতে পারেন অর্থাৎ মৃত্যু হয়ে যাবে মৃত্যু হওয়ার পরে তো আপনার কোনো কাজ করার সুযোগ নেই মৃত্যুর পরে ওটা হল ফল লাভের সুযোগ মৃত্যুর পরে আর কর্মের জগৎ থাকে না কর্মের জগৎ আর ফলের জগৎ এক নয় কর্ম এখানে হবে ফলটা পরেকালে হবে সেই জন্য এই জগতে আসি আমরা আমরা যেন আমাদের দিনকে যে কোনো মূল্যে আঁকড়ে ধরি এবং দিন অর্থাৎ জীবন ব্যবস্থায় যা আছে সেটা আমরা মেনে চলি এটি আল্লাহ চাচ্ছেন পরে রাত আল্লাহ কিন্তু কঠিন কথা বলে দিয়েছেন অতপর যদি তারা তোমার সাথে বিতরণটা করে বিবেতনটা করে সবাই তোমার কী করবে তুমি বলে দাও যে আমি আমার চেহারাকে সমাপন করে দিয়েছি আল্লাহর জন্য খেস আমার আর কোনো দায়িত্ব নেই আল্লাহর জন্যে আমার চেহারাকে সমর্পণ করে দিয়েছি অর্থাৎ আমি আল্লাহর জন্য আপনি মানলেন না মানবেন না এর জন্য কোনো জবরদস্তি নাই আল্লাহর জন্য এবং আমাকে যারা অনুসরণ করে তারাও আমি যেমন বলবো আমাকে যারা অনুসরণ করে তারাও বলবে কথা যে আমি আমি আমার চেহারাকে আল্লাহর জন্য সমর্পণ করে দিলাম বোঝা যাচ্ছে এটা যারা নেতৃস্থানীয় সামাজিক নেতৃত্ব দিচ্ছেন বা সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তাদের সবার জন্য দায়িত্ব বেশি আর নেতৃত্ব ছাড়া যে সমাজ এক পা চলে না ওটা এই আয়াতেই বোঝা যাচ্ছে কারণ এখানে বলা হচ্ছে আমাকে যারা অনুসরণ করে তারাও দেখা যাচ্ছে অনুসরণ যার করা হয় তিনি নেতা অনুসরণ করেন তিনি কর্মী আপনারা যারা আসছেন বিভিন্ন জেলা থেকে তারা প্রত্যেকেরই কিন্তু এই এই আয়াত প্রযোজ্য তাদের সবার জন্য প্রত্যেকেই স্ব শেয় এলাকায় নেতা আর নিঃসন্দেহে বহু লোক তাদের অনুসরণ করে আর এইটাই হল সবচেয়ে বড় বিষয় যে কেউ আমাদের দিন কোনো অনুসারী এবং অনুসরণীয় কেউ কারোর দিকে তাকাবে না একশো পড়ে দেখেন সেখানে কি বলছে যেদিন অনুসরণীয়গণ অনুসারীদের থেকে বিভক্ত হয়ে যাবে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তখন অনুসারীরা বলবে যাল্লা আমাদের ফিরিয়ে দেয় তো তোমাদের থেকে আমরা পৃথক হয়ে যাবো কিছুই করা থাকবে না বাপ তাকে কি বলে আফসোস করা হাসার আফসোস করাসা কিছু করার থাকবে না সারা জীবনের পিছে ঘুরলাম মিছিল করলাম কত জয় করলাম এখন দিকে তাকায় না আল্লাহ বলে বলেছেন দেখো আল্লাহ বা ইল্লাল কে আমাদের দিন বন্ধুরা পরস্পর থেকে শত্রু হবে মোত্তাকি ছাড়া মোত্তাকিরা তাদের বন্ধুদের ভুলবে না অথচ বাপ মা স্ত্রী ভাই বোন সবাই পরস্পরকে ভুলে যাবে আছে না হে ও আবি হে অসহায় গত হি ও বানি হে নিকুলিম রিম এম শাহ হইনিহ এমন একটা দিন তোমাদের সামনে আসছে যেদিন বাপ তার সন্তানের দিকে তাকাবে না সন্তান তার ভাইয়ের দিকে তাকাবে না স্ত্রী তার স্বামীর দিকে তাকাবে না স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে না প্রত্যেকেরই তখন এক একটা বিশেষ বিশেষ ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে ইয়ান অবসি ইয়ান নেমা নিজেকে নিয়ে বিব্রত হয়ে পড়বে সবাই অথবা সেদিনকে ভয় করো হ্যাঁ যারা তোমার মোত্তাকিয়ে দুনিয়া বন্ধু ছিল তারাই তোমার পাশে আসবে তারা কিন্তু তোমাকে ছাড়বে না যদি আমরা পরস্পরের মত্তাকিয়ে হতে পারি তাহলে কিন্তু এই তাকোয়ার বন্ধুত্বটাই টেকসই ইহকালে এবং পরকালে এই বিষয়টি আমাদের বেশি গুরুত্ব দেওয়ার ব্যাপার রক্তের চাইতে দিনের মূল্য বেশি দিনই বন্ধুত্ব রক্তের চাইতে অনেক গুরুত্বপূর্ণ কারণ রক্তের বন্ধুরা কেউ আমার দিন কেউ আমার সামনে আসবে না আর দিনের বন্ধুরা কেউ আমাদের দিন আমার কাছে আসবে আপনার সুরে আরা পড়ে দেখবেন আর পুন এই নামে কিন্তু সুরাটা হয়েছে ধর এই রাস্তার দুদল লোক থাকে ওই লোককে মাত্র দেখতে পাচ্ছি আমরা কিন্তু আমি যেতে পারছি না মাঝখানে বন্ধ এই যে কী সব দিয়েছে না ওর নাম কি দেয় ওগুলো সব ডিভাইডার এই ইংরেজিগুলো শিখে বাবা মানে এমন ডিভাইডার বানাইছে তুমি হাজারো চেষ্টা করো ওই পাশে যদি তোমার সিলেটের অ্যাক্সিডেন্ট হয় লাভ দেখে ঠেকাবা কোনো কায়দা নেই ওই ডিভাইডার ওই ডিভাইডারটা হলো আরাব ব্যয় আরাব মাঝখানে থাকবে ডিভাইডার জান্নাতিদের আনন্দ উচ্ছ্বলতা দেখে জান্ন ডিভাইডারের ওপার থেকে বলবে তোমাদের একটু আমাদের দেওয়া তুমি বলবে যে দুনিয়াতে তুমি যদি আমার সঙ্গে থাকতে তার আজকে আমরা দিতে পারতাম এখন আমার তোমাদেরকে পানি দেওয়ার কোনো ক্ষমতা নেই হায় হায় করায় হাল রে সারা জীবন একসাথে কাজ করলাম একই পার্টি করলাম এখন আর কোনো খবরই নেই তো এই আর কিন্তু এখন না এ দেখে বলি আর একটা খেলে মনে আসে তো আরব দেশে ডিভাইডার দিছে এর বাংলা কেউ বলতে পারেন ডিভাইডার মানে কি হ্যাঁ এটা য মজদার হয়ে গেল ওটা বিভাজনকারী কারি ও তো সাধু বাংলা কেউ না ডিভাইডারটা ভালো বিশ্ববিদ্যালয়ে কেউ চলে না ইউনিভার্সিটি সবাই চলে তাই না যেগুলো পরিচিত হয় ওগুলো মেনে নিতে হবে দুনিয়াতে আমরা এটা দেখছি তো এটা দেখব এজন্য তোর কোরআন আয়াতগুলো ডেলি পড়বেন আমাদের নিয়ম আছে না প্রতিদিন সকালে অন্তত পনেরো মিনিট কোরআন এবং হাদিস পড়ে ঘর থেকে হবেন চব্বিশ ঘন্টার মধ্যে পনেরোটা মিনিট আপনি আল্লাহ দিতে না পারেন তা আপনার জিন্দগি তো ব্যর্থ হয়ে যাবে অনেক সময় সফরে যেতে হয় সেটা স্বতন্ত্র ওটা আপনি কভার করে দিয়ে পরে সবার করবেন অর্থাৎ মূল্য কথা হচ্ছে যে আপনার টার্গেট যেন সবসময় আকারাত্মক থাকে কে আমাদের পুঁজি সঞ্চয় করাটা আমার দুনিয়ার মূল লক্ষ্য যে কদিন দুনিয়া থাকি আল্লাহ রসুলকে যেই বলছি হ্যাঁ আল্লাহ রসুল সবচেয়ে সৌভাগ্যবানকে উনি জবাব দিচ্ছেন মন্ত অমরহ হাসনা আহমর হু যার বয়স বৃদ্ধি হয় এবং নেয়ের কাজ বেশি করে সুযোগ পায় আর সবচেয়ে ধতভাগে খেয়ে যার বয়স বৃদ্ধি হয় এখানে শয়তানি করে কথা হলো। আর বলে কি জানেন আমি যদি ভালো লোক না হইতাম তাহলে আমার কোনো রোগ পুরি হয় না অসুখ বিসুখ হয় না আমি সবসময় যেটাতে যাই সেটাতে আমার লাভ কোনো জায়গায় লস হয় না আল্লাহ ভালোবাসা বলি তো আমার এত কিছু হয় তোমাদের কিছুই আল্লাহ দেয় না সব সেই চিন্তা খাই দিয়ে তা কী হলো আল্লাহ তার বান্ধবদের সাহায্য করবে সম্মান করবে ওখানে হাক্কা মালের নাসরুল মুমিনিন মোমিনকে সাহায্য করে আল্লাহ আল্লাহর হক তোমাদের দেয় না কেন এ যুক্তি ভালো না এটি হল এ তাদের বাহ্যিক যুক্তি এটাই কিন্তু আসলে সনাস্তাদ আমি তাদেরকে টানতেছি এমনভাবে যেন সে বুঝতেই পারছে না উমলি মাতিন আমি তাদেরকে অবকাশ দিয়েছি যখন ধরবো কঠিনভাবে আর গড়তে পারব না এখন সব পানি শুকিয়ে যাচ্ছে না এই আশপাশে এখন জাল টানার যুগ জালে মাছ উঠে মাছকে আনন্দ করে আস্তে আস্তে জাল টান দেয় ও লাফা সমস্ত জালের মধ্যে লাফে উঠে আর জালদের টানে সে ভাববো এই কত মাছ ধরা পড়েছে কিন্তু মাছ ভাবছে আমি কিন্তু আরামে আসছি এখন এক জায়গায় জমা হয়ে গেছে লাফালাফি করছে যেই উপরে টেনে তুলে জাল আর মাছ দিতে পারে না তখন বলছি এতক্ষণ যে আরামে ছিলাম এইবার আমি ধরা খেয়ে গেছি এইগুলি সানাস্তার ধরে জুম আস্তে আস্তে জাল টানা না জালে ঢুকি পড়া আমরা কিন্তু ওই অবস্থাতেই আসি যারা খুব সুখী মানুষ সুখকে সুখ মনে করেন না ওটা আপনার দুঃখের কারণ হবে হ্যাঁ যদি আপনি আপনার নিজের জন্য কিছু করেন অর্থাৎ যেটা আপনি পরকলের জন্য করবেন ওটা আপনার আর যেটা দুনিয়াবি স্বার্থে করবেন ওটা আপনার না এটার উদাহরণ দিচ্ছেন আল্লাহ রসাল্লি এইভাবে একদিন হাঁটছেন রাস্তা দিয়ে অন্য সঙ্গে সহসে স্বাভাবিক থাকতো তখন রাস্তার ধারে একটা পড়ে আসে ছাগল মরা ছাগল তো যে তোমাদের মধ্যে কেয়াস হয় এই মরা ছাগলটা কিন্তু আরও কত টাকা দিয়ে বলতো যে একজন বলতো না কিছুই পাই না ও তো এক দেড় চাইলেও না কেউ কোনো দাম নেই তুচ্ছ তখন আল্লাপা রসুল বললেন দেখো জান্নাতের একটি কোড়া পরিমাণ ছড়ি রাখার জায়গার মূল্য দুনিয়া এবং তার মধ্যস্থিত সকল বস্তু চাইতে উত্তম একটা ছড়ি রাখতে কত জায়গায় লাগবে আল্লাহ রসুল প্রতি উপদেশের মধ্যে এগুলি বলতেন যা তুমি খাচ্ছ ওটা তোমার যা তুমি পরিধান করছো ওটা তোমার আর যা তুমি নিজের সঞ্চয় করেছিলে সব কিছু কুল্লু তার করলে নাস সব ধ্বংসশীল এবং তুমি রেখে যাবে লোকদের জন্য তোমার কিছু হবে না আর যেটা তুমি সাদ্তা পাম যেটা যদি সাদকা করলে ওটাই তোমার কবরে গেলে ওই সাদকা তোমার সামনে একটা উজ্জ্বল বর্ণের সুন্দর চেহারা নিয়ে মৃত্যু স্মরণ বটি পড়ে দেখবেন হাতটা দৃশ্যে কেন কে আমি তোমার সেই সৎকর্ম দুনিয়াতে আজমি করেছিল সেগুলি আমি আল্লাপাকে আজকে উজ্জ্বল চেহারা করে আমাকে পাঠিয়েছেন তোমার সেবার জন্য তুমি আমাকে উজুল পানি দাও আমি চলে যাব আসল পড়বো না না মতো অরৌষ ঘুমিয়ে যাও যেমন নববিবাহিত ব্যক্তি ঘুমিয়ে যায় এই যে ঘুম বেরো এক ঘুমিয়ে আল্লাহ জিজ্ঞেস করে কতদিন ছিল ইয়া মনে বাদে দেয় একদিন বা তার অর্ধেক দিন তো না তুমি এত এতদিন এটা হলো আনন্দের হাদিস আর যার উপরে আল্লাহ নারাজ হবেন সে তো কঠিন অবস্থা হবে যতদিন পর্যন্ত কেমন হবে ততদিন পর্যন্ত কবর আজাব হবে সেই আজাবের অবস্থা এমন হবে ডান পাশের পাশার চাপ দিয়ে বাম পাশে চলে যাবে বাম পাশের পাশার চাপ দিয়ে ডান পাশে চলে আসবে হাড় মট মটকে ভেঙে তুলে শেষ হয়ে যাবে আরও চিৎকার দেবে খালি যে বলা হচ্ছে যে সে চিৎকার দুনিয়াকে শুনতে পায়তো তাহলে আসমান জীবনে যা আছে সবাই শুনে খালি মানুষ শুনতে পায় না জিনিস শুনতে পায় না এক মেষ প্রথম দিকে হাজিগুলো এসছে মিসবাত আজাবল কবর যে অধ্যায়টা আছে কবর অধ্যায়টা পড়ে দেখবেন বাসায় আপনাদের নিশ্চয়ই বেশ অনুবাদ পাওয়া যায় সবাই তো বাজারে কিনতে পাওয়া যায় এগুলো আপনারা নেবেন রাখবেন পড়বেন একটা জিনিস বারবার না পড়লে ভুলে যায় মানুষ আর আউট অফ সাইট আউট অফ মাইন্ড চোখের বাইরে যেটা থাকে মানুষ ভুলে যায় এমনকি নিজের সন্তানও যদি বিদেশে পড়াশোনা করতে যায় তখন ফোন করে তখন মনে আসে তার মন থাকে না কতদিন মনে থাকে এজন্য আমরা যদি আল্লাহকে দেখি না তার সৃষ্টিকে দেখি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন গবেষণা করবেন বিজ্ঞানী বান্দারা আমি তাদেরকে বেশি দিনদার মনে করি বিজ্ঞানীরা বিজ্ঞানের মাধ্যমে রিসার্চ করে আল্লাহ সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আরও দৃঢ় বিশ্বাসী হয়ে যায় তারা এক সমাজে কিছুই বুঝতে পারে যে কেন এটা হলো আগুন থেকে আসলাম কিন্তু এখন থেকে নাই গেল কোথায় কী হলো এখন তারা বুঝতে হচ্ছে না সেটা যদি তার হতভম্ব হয়ে যায় তখন সে বলে উঠে রব্বনা আল্লাহ তুমি এগুলি বাতিল সৃষ্টি করনি তুমি মহাপবিত্র পবিত্র তুমি আমাদেরকে জাহানার আগুন থেকে বাঁচাও আল্লাহদের সৃষ্টি গবেষণার মানুষ যত ডুববে সে তত বেশি তার সৃষ্টিকর্তাকে খুঁজে পাবে এগুলো দেখে ইঙ্গিত দিয়ে পাক বলছেন যদি তোমার সঙ্গে বিদণ্ড করে যে না ইসলাম মানি না ইসলাম যা অন্য ধর্ম তা ও একটা হলে হলেও না বিচন্ড করে তুমি বলে দাও যে আমি তোমার আমার চেহারাকে সমর্পণ করে দিলাম আল্লাহর দিকে মানলেন না তোমার ব্যাপার আমি আমার আমল নষ্ট করতে চাই না আমি পরকাল ধ্বংস করতে চাই না একেরা তার বিনিময় দুনিয়া খরিদ করবো এটা কোশ্চিং করলে আমাদের হবে না শুধু আমি না আমাকে যারা অনুসরণ করে তারাও একই কথাই বলবে আন্দোলনের ইতিহাসের বহু ঘটনার আবৃত্তি হচ্ছে আপনাদের কাছেই অনেক ইতিহাস আসতেছে অনেকটাই তো আমরা জানি না কিন্তু সবটাই আল্লাহর আমলে লেখা থাকছে কে কী করছেন না করছেন আমাদের অগোচরে আমরা হয়তো আপনাদের আনুগত্যের বায়াত নিচ্ছি কিন্তু কী করছেন না করছেন সেগুলো আল্লাহ ভালো জানে বান্দা জানে না ওদের সবাই সাবধান থাকবেন যতটুক সম্ভব হয় পরকালীন পাথর সঞ্চয় করবেন পিছনে ভাইদের কষ্ট হচ্ছে আর একটু আসেন আসেন একটু ওঠেন ওঠেন এগিয়ে আসেন ক্লোজ হয়ে বসেন উঠে আসেন আল্লাহ বলছেন দেখো ফাইন আল্লাহ সারিউল হিসাব আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করে এই কথাটা খুবই ভয়ানক কথা আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করে এই কথাটা দারুণ ভয়ানক কথা দ্রুত অর্থ কি আম যখনই মানুষ মরে যাবে তখনই তো কে শুরু হয়ে যাবে এটা দ্রুত হলো না মরবো কথা কেউ বলেছে কেউ টাইম টেবিল জানে কিছুই বলতে পারে না বহু ঘটনা একদম ঘটে যাচ্ছে যেগুলো আপনার চোখের সামনে ঘটছে অনেক খবর আমরা জানি না কিন্তু অনেক খবর আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন অতএব মৃত্যুর আগেই আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে হায়াত লম্বা করেন এরপরও নিশ্চিন্ত হবেন না যে আমার হায়াত লম্বা হতেই থাকবে বাংলাদেশের আয়ুষ্কাল তো আমরা যখন দেখতেই পাচ্ছি একশো বছরের মধ্যেই সব অথচ নবীদের সময় আয়ুস্কাল অনেক বেশি ছিল না কোন নবী তো বোধ হয় দুশো বছর বা দেড়শো বছরের নিচে কেউ মারা দেয়নি আর এখন তো একশো বছরের বাঁচা কেউ কল্পনাই করে না আর বাঁচলেও তো না মারা না বাঁচার সামিল অসুখ বিসুখ হয়ে হাসপাতালে কী সব বলে কী দেখ কেউ মধ্যে দেখ কত যে পলিসি বেড়েছে বান্দার না মরে এরপরে তো ভর্তি হয় ঠেকানো যায় না কিন্তু খরচ হয় মেলা যাদের খরচ করা পয়সা এমনি এমনিতে চলে যায় অত আয়ু বাড়ানোর কোন মালিক আল্লাহ আমার দায়িত্ব যতক্ষণ বেঁচে থাকি পরকালীন জীবনের পাথর সঞ্চয় করা পাথর সঞ্চয় করতে পারলেই এটা আমার মৃত্যুটা হবে হাসির সঙ্গে আর পাথর সঞ্চয় যদি না থাকে হায় হায় করতে হবে বিধে হয়ে যেতে যাবে তার থেকে বড় লজ্জার বিষয় আর থাকবে না আল্লাহ আমাদেরকে দ্রুত হিসাব গ্রহণের বিষয়টা খেয়াল রাখার তফিক দান করুন এবং আমাদেরকে যে কোনো মূল্যে পরাকালীন পাথর সঞ্চার তফিক দান করুন পরিশেষে আপনাদের সবাইকে একটা বিষয় মনে করে দিই আল্লাহ কোন বান্দাকে যে কবল করেন তিনি ভালো জানেন বই বিতরণ একটা নেকি স্থায়ী সাতকা জারিয়া নেকি। এসব বইগুলি যে আমরা লিখেছি যদি আপনি পড়েন বা কাউকে পড়ানোর সুযোগ করে দেন আপনার হয়তো লেখা ওড়া নেই কিন্তু আপনার টাকা পয়সা আছে ছোট ছোট বিন্দু বিন্দু সাধকের মাধ্যমে সিন্ধু তৈরি হবে ছোটো দানকে ছোট মনে করবেন না এজন্য আমাদের সিরতের রসুলে তবকের যুদ্ধের ঘটনাটা পড়বেন ওখানে তিনটা গ্রুপ তৈরি হয়ে গেছিলো বা কাউন মোমে নুন আটটা জন কি একদল লোক যেতে না পেরে কাঁদতে লাগলো দাল রসুল চলে গেলেন সেই কোথায় তাবুক প্রায় এক হাজার মাইলের উপরে আস হিসাবে একটা উঠে আঠারো জন করে ভাগে করে দিলেন তো তোমরা আঠারো জন বাড়ি বাড়ি উঠবা তো একটা ওঠ ধর এক মাইল হাঁটলো আর একজন উঠল মানে একজন নামলো একজন উঠলো এই করে করে তোমরা যাও অবশেষে কাউকে আর উঠ দেওয়া গেল না লোকে সে কাঁদতে লেগলো ঘটনাটাই বাসায় বসে ওর স্ত্রী ও নাস্তা দিয়েছে খাওয়ার জন্য তো মনে আসছে যে আমার রসুন তো পায়ে হেঁটে যাচ্ছে না প্রচণ্ড গরমের মধ্যে আর আমি বাড়ি বসে আরামের সঙ্গে নাস্তা করবো ফেলে দিল স্ত্রীকে বললো এ খাওয়া দাওয়া হবে না আমার রসুল হেঁটে যাচ্ছে প্রচন্ড গরমে আর আমি এখন বেশি খাওয়া দাওয়া করবো ছায়া তলে বসে ওই ফেলেতে চলল দূর থেকে যদ্দূর সাধ্যে কুলায় দিয়ে উঠতে একটু দ্রুত চলে তো দূরতে দেখতে পেয়েছে আল্লাহ রসুল যাই দেওয়া তো কে আসছে এই অমুক না পরে দেখা গেল হ্যাঁ ঠিক তো উনি

কুজা পানি থাকে না একটু মরুভূমির জাহাজ তোকে বলা হয় পানি ফুরিয়ে গেছে কি করবে মশাকে পানি শেষ তখন সবাই বললে আল্লাহর আমরা করবো এখন রাস্তায় এমনি এমনিতে মারা যাবো কেউ কেউ ওইটা বলে দিলো যে আমরা উটের পিঠে কুজা সিদ্ধ করি ওখান থেকে পানি বের করবে কিনা তা আল্লাহর আসলে নিষেধ করলেন ওটা করো না তারপরে এক জায়গায় গেলেনটা একটু পানির ক্যানেল মতো বা পুকুরের মতো পড়লো একটু নিচু আর কি থামল তোমরা দেখো তো এক জগ পানি ম্যানেজ করতে পারে কোনো মানে জগা আমাদের ভাষা জগ বলছে একপাত্র পানির ব্যবস্থা যোগ করো নিয়ে আসলো দোয়া বড়ি দিলেন এটা যে পুকুরে পুকুর মানে শুকনো পুকুর মাঝখানে ফেলে দাও দিলেন দেশ পুকুর পানি ভরে গেল সব পানি ভরে পেট ভরে গেল কতক্ষণ থাকে আবার খোদা লাগে পিপাসা লাগে তখন যার কাজ যা শিল এমনকি হাদিসে এসছে যে খেজুরের আটি পর্যন্ত চুষ্টি শুরু করলো সবাই জিব্বাটা তো ভিজা রাখতে হবে তো ওমর ফারুক তো সব কাজে মনে সন্দেহ মম হে আল্লাহ রসুল এই খেজুরি হাট কি বিক্রি হবে ও অত কিছু রস আসবে জিবার মধ্যে আল্লাহ নিজেও কিন্তু তাই করছেন একেবারে বাধ্য নেওয়া পর্যন্ত আল্লাহ দোয়া করছেন না ফ্রান্ত বাধ্য এই করে করে এই এক হাজার মাইল যাওয়া কি চারটি খানি কত মনে করেন নাকি এখন তো আমাদের ছেলেদের এক কিলোমিটার হাঁটতে পারে না দুই সে পালিয়ে বেরিয়ে আসছে মক্কা থেকে মদিনায় সে আল্লাহ রসুল আমি যাবো আপনার সঙ্গে বলি না তুমি থাকো এর ইতিহাস কি জানেন খুব বড় লোকের সন্তান বাড়িতে বের করে দিয়েছে তুই যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের দিন ত্যাগ না করবি ততক্ষণ তোর বাড়ির জায়গা হবে না তাই করেছে বলে আমি যাবই শেষকালে তার বাপ ছিল না চাচা পুরানোর কাপড় সিনিয়ে উলঙ্গ করে দিয়েছে এ দৃশ্য দেখে তার মা বাড়িতে একটা চাদর ছিল ও গায়ে ফেলে দিয়েছে তখন ওই সে চাদরটা দুই টুকরা করে এক টুকরে পরেছে আর এক টুকরো গায়ে দিয়ে চারশো সত্তর কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনা ভেবে দেখেন একবার এখন সে বলছে আল্লাহরসুলান মসজিদে নববীতে বসে উপদেশ দিচ্ছিলেন সাহাবিদেরকে ওই দৃশ্য দেখেই হতভম্ব হয়ে গেছে কি ব্যাপার তুই আসছো কি অবস্থা বলল আর আল্লাহ তখন রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবুকে রোম সম্রাটদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিরিশ হাজার সৈন্য দুর্ভিক্ষর মৌসুম সেই সঙ্গে গ্রীষ্মকাল তো ফল পাকার মৌসুম ফল পাড়ার মৌসুম কত ব্যস্ততা সব বন্ধ হয়ে গেল তখন হেলদারসলে আমি আপনার সঙ্গে যাব তো না তুমি যেও না তোমার যাওয়ার মধ্যে পরিস্থিতি এখন নাই আর তুই এক প্রচন্ড গায়ে গরম মানে গিয়ে আর কি জ্বর হয়েছে তখন যখন একেবারে জিদ হয়ে গেল যাবেই আমি তো আপনার সেবার জন্য এসেছি আপনার সন্তুষ্টি নেওয়ার জন্য এসেছি না থাকা আপনি নেই তা চলে যাচ্ছেন আমি ঘরে বসতে কি ঘুরব দর্শক বলছেন দেখো জ্বর তোমাকে শহীদ করে দিবে তবু কি পৌঁছে গেলেন ও ঠিকই জ্বর হলো সে জ্বর এসে মারা গেল আশ্চর্য এইবারে রাত্রেবেলা মারা গেছে কবর খুঁড়লেন একজন সমুদ বেলাল আল্লাহ রসুল নিজে কোলে করে নিয়ে দাঁড়িয়েছে আব্দুল মাসুদ বলছে সত্য তুই হতবাগা লাস্ট আমি হতাম আমার রসুল কবরের নামাতো আমার চেপড়া সৌভাগ্য মানে দুনিয়া কেউ হচ্ছে না ঠিকই জ্বর হয়েছে ঠিকই সে শহীদ হয়েছে ঠিকই সেবাসী হয়ে গেছে মোহব্বত ওটি বললাম না দিনদাররা তো রাতে আপনার বন্ধু দুনিয়া আপনার বন্ধু নয় দুনিয়ারে দুনিয়ার স্বার্থে আপনার পিছনে ঘরে দিনদাররা দাররা জন্য আপনার পেছনে ঘরে আপনার ডাকে মনের টানে সে দ্রুত চলে আসে পালে হেঁটে চলে আসে জিল বাজার এই ঘটনা কিন্তু বেলালের মতো লোক যার কবর খোড়ে আল্লাহ রসল মতন লোক যাকে কবরে নামায় ইভিনী পছন্দ মতন জানা যা পড়ে কি দরকার দুনিয়ার জানা তো হয়ে গেছে ও তো কেউ লাগবে না এখান থেকে দুনিয়া হয়ে গেছে ফিরে আসার পথে আবার আসে পানির পিপাসা যাতায়াত মনে করি না হালকা বিষয় না দারুণ অবস্থা এক মহিলা সে পানি নিয়ে আসছে এক মশক পানি এক মহিলা কত নিয়ে আসতে পারে পানি কি করবে আলদার সৌদ ওই মশকে ফুক দিয়ে দিলেন বলে তোমরা সবাই যার যার পাত্র আছে ভরি না এক পাত্র পানিতে ফু দিলেন এই তিরিশ হাজার মানুষের রাখা পাত্র সব বাড়ি গেল আল্লাহ রসালের প্রতিটি কাজে এই বরকত ছিল এরপরেও কিন্তু চূড়ান্ত অবস্থা সারা দিন আল্লাহকে করতে না যে বললাম না খেজুর আটি পর্যন্ত চুষেছে নিজেও চুষেছে পানির পিপাসায় প্রাণ উষ্ঠাগত হয়েছে তারপরে আল্লাহ কাছে উনি কেঁদেছেন আল্লাহ আল্লাহ করি আল্লাহর সাহায্য ইসলামের ইতিহাসটা পুরো ত্যাগ ও নেকি অর্জনের ইতিহাস ইসলামের ইতিহাস আল্লাহর পথে আত্মবিসর্জনের ইতিহাস ইসলামের ইতিহাস সারা পৃথিবীর মানুষকে মানবাধিকার প্রতিষ্ঠার ইতিহাস বিলালের মত যদি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তাকে আল্লাহ কাের মাথা উঠে আজান দেওয়ার সর্বোত্তম মর্যাদা তাকে দান করেছেন দেখিয়েছেন হে দুনিয়ার তথাকথিত মানবাধিকারবাদীরা তোমরা যাদেরকে কৃতুদাস বানিয়েছ আল্লাহ তাকে সবচেয়ে সম্মানিত করেছেন এবং আল্লাহর ঘরের মাথা দাঁড় করার মতো মর্যাদা তাকে দান করা হয়েছে ইসলাম বংশ বর্ণ ভাষা অঞ্চলকে আদৌ গুরুত্ব দেয় না মানুষের দিনকে মানুষের আকিদা আমলকে সবচেয়ে গুরুত্ব দেয় এ বিষয়টি আপনারা সবসময় মনে রাখবেন কোনো অবস্থায় আমি সবচেয়ে বড় আর সবাই আমার সাথে খারাপ এই চিন্তা যেন মাথায় না আসে আমি আল্লাহর একজন বান্দা সেও আল্লাহর একজন বান্দা আল্লাহ তাকে ধনী করেছেন আমাকে গরিব করেছেন বা তাকে গরিব করেছেন আমাকে ধনী করেছেন এটা আমাদের পরীক্ষার জন্য এই পরীক্ষা যদি জিততে পারি আমি তাহলে আমার জন্য জান্নাত আর হেরে গেলে শেষ প্রতি মুহূর্তে পরীক্ষার ঘরে ছাত্র যেভাবে বসে থাকে প্রতি মুহূর্তে জীবিত মানুষগুলিকে রকম চিন্তা করা উচিত এবং সবসময় লেখাপড়া আমাদের থাকবেন বই বিতরণ করবেন এই বাড়ি যাচ্ছেন তো অর্থাৎ একটা বৃষ্টি একটা বই নিলেন এমন কোনো এইটা এখন দামি আইডিয়া এখন আর মানে পাঁচটা বই দিলেন টাকা খরচ হলো রাস্তা যাচ্ছেন দিনের দাওয়াত দেওয়ার সুযোগ নাই কারণ গাড়িতে সবাই যার ব্যস্ত থাকে আপনি একটা বই থেকে হাতিয়ে দিলেন যদি সে পড়ে এর মধ্যে যদি হৃদায়ত হন তার হৃদায়ত হওয়ার যত নাকি আপনার আমল নামে লেখা হবে আপনি জানতে পারছেন না একটা শ্লাদছেন কত মানুষ যে দ্বারা দিনের রাস্তা খুঁজে পাচ্ছে তো ঠিক নাই গুনবে আমি একদিন অফিসে বলছো বাবা এই যে কতটা ছাপলে কতটা ভিতরেকে বড় দেখি সে গোনাগাতে পাচ্ছে যায় আটানব্বই সালতে চলছে তো হিসাব রাখতে পারেনি অফিস আমা বলে দিয়েছি এই হিসাব আল্লাহ কাছে হচ্ছে ওখানে একটা জিনিসও বাদ দেয় না এর দ্বারা যত লোক শহীদ তরিকা স্যালাদ আদায় করছেন সবারই নেকির অংশ ইনশাল্লাহ আল্লাহ আমাদের আমার নামে লিখবেন যারা বিনয় ভাষা বইগুলি বিচার করছি আমরা আল্লাহ আমাদের সবাইকে সকল কাজ পরকালীন স্বার্থে করা তৌফিক দান করুন আকুল কৌলি হাজা আস্তাকুল আলী ওয়ালাকুম সাহিল মুসলিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রহমদ হু অনস্তাইন হু অনস্তাফর হু অন উমর বিহি অনতাবকাল আলাই অনুমিল্লাহ মিন সুরু হুসিনাম ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى مُحَمَّدٍ محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مجيد اللهم بارك على محمد وعلى وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ، إنّك حميدٌ مَجِيدٌ Is that the word الله بار ابراهيم ، না হ্যাঁ এক লাখ চব্বিশ হাজার নবীর খালি ইব্রাহিম কেসটা কি ইব্রাহিমকে দুনিয়ার সবচেয়ে বড় পরীক্ষা দিতে হয়নি জ্বলন্ত হতা জীবন্ত ছড়িয়ে ফেলা দেওয়া হয়নি সেই আগুনকে আল্লাহ ঠান্ডা হয়নি এই পরীক্ষা কিন্তু দুনিয়ার কোনো নবীকে দিতে হয়নি আর আমার নবী মোহাম্মদ তারই বংশজন্ম শেষ নবী এই নবীর পরে আত্ম নবী আসবেন না উনি নবীদের পিতা ইনি নবীদের সর্বশেষ সেদিন প্রথম আর শেষকে একসঙ্গে বলতে হয় আর ওনার এই সন্তান অর্থাৎ ইসমাইল এর সন্তান তো একজনই মাত্র ইব্রাহিম এই মোহাম্মদ সাহেব ইনি হলেন সবার সেরা কোটি কোটি নক্ষত্রের সামনে যখন পূর্ণ চন্দ্র উদিত হয় রাত্রির সব তারকা যেন নিবিড় আছে বলে মনে হয় দিনের বেলা যখন সূর্য উঠেছে এবং সমস্ত নক্ষত্র চোখের আড়ালে চলে গেছে নক্ষত্র পড়ে জান নষ্ট তো আসে তো কিন্তু চোখের আড়ালে চলে গেছে নবী মোহাম্মদের জন্মগ্রহণ হয়েছে সমস্ত নবী আড়ালে চলে গেছে কিন্তু বাপকে তো ভালো যাবে না বাপকে মা বাবার বেটা

এদিনে কেয়ামত হবে এদিনেই আদমকে জানা নিচে নামিয়ে দেওয়া হয়েছে এর ফজলত মেলা দেখুন আর দশ লেখাতে এই দিনের গুরুত্ব খুব বেশি জিন ইনসান ছাড়া যত সৃষ্টি জগৎ আছে ভয় সকাল তো কাঁপতে থাকে না শুক্রবার কেয়ামত হয়ে যেতে পারে কিন্তু আমরা এখানে ভয় করি না এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন